প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগত। সমস্ত বিতর্কের অবসান, পয়লা অক্টোবর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেবে রাজ্য শিক্ষামন্ত্রী উপাচার্য বৈঠকের সিদ্ধান্ত। বাড়ি বসে পরীক্ষার ব্যবস্থা করল শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এই প্রথম বাড়ি বসে কিভাবে পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করলো, সেই সিদ্ধান্ত কি সঠিক, সেই সিদ্ধান্ত সপক্ষে আপনাদের মতামত আপনারা কমেন্টে করতেই পারেন। অবশ্যই এ বিষয়ে আমরা পুরোপুরি তার আগে জেনে নিই। গত শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন, তিন দিনের মধ্যে পরীক্ষা কীভাবে নিতে হবে তা নিয়ে যাতে বৈঠক করে দ্রুত রিপোর্ট দেন। অবশেষে সব বিতর্কের অবসান, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে আগামী পয়লা অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলি এই পরীক্ষা নেবে। সোমবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি। সোমবারের বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের উদ্দেশ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে মানতে হবে, ইউজিসি যেভাবে নোটিফিকেশন করেছে তা দেখে নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। পরীক্ষা কিভাবে নিতে হবে তা নিয়ে রাজ্য সরকার আর কোন অ্যাডভাইজারি দেবে না বিশ্ববিদ্যালয়গুলিকে, তারা তাদের মতো করে পরীক্ষা নেবে আর কি। সোমবারের বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, পয়লা অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত পরীক্ষা নিলে 31 অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করে দিতে হবে। যদিও পরীক্ষা নেওয়ার পর এত কম সময়ের মধ্যে কিভাবে ফল প্রকাশ সম্ভব, সোমবারের বৈঠকে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বেশ কয়েক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তবে পরীক্ষা নেওয়ার ভার বিশ্ববিদ্যালয়গুলির উপর ছেড়ে দেওয়া হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে হোম অ্যাসাইনমেন্ট বা অনলাইনে কোনো পরীক্ষা নেওয়া যায় কি না সে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। যদিও কলকাতা ও শহরতলির বিশ্ববিদ্যালয়গুলির পক্ষে অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব হলেও জেলা বা প্রান্তিক বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে কতটা সম্ভব তা নিয়ে এদিনের বৈঠকে সংশয় প্রকাশ করেছেন উপাচার্যরা। গত শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন, তিন দিনের মধ্যে পরীক্ষা কিভাবে নিতে হবে তা নিয়ে যাতে বৈঠক করে দ্রুত রিপোর্ট দেন। সেই মোতাবেক সোমবারের মধ্যেই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইউজিসির তরফে যে গাইডলাইন জারি করা হয়েছে সেখানে 31 সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ করোনা ভাইরাস সংক্রমণ যে হারে বাড়ছে সেই আশঙ্কার কথা তিনি আগেই প্রকাশ করেছেন। এদিনের বৈঠক ঠিক হয়েছে, রাজ্য সরকার অক্টোবর মাসে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে, ইউজিসিকে চিঠি লিখবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় ছিল কোনো রাজ্য যদি সেপ্টেম্বরে পরীক্ষা নিতে না চায় ইউজিসির সাথে আলাপ আলোচনা করার কথা। সোমবারের বৈঠকে স্থির হয়েছে এই বিষয়ে ইউজিসির সঙ্গে এক প্রকার আলাপ আলোচনা করেই উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা সিদ্ধান্ত গ্রহণ করবে। সুতরাং কলেজ শিক্ষার্থীদের আর টেনশনের কোনো কারণ নেই, এবার পরীক্ষার জন্য প্রস্তুতি। কিন্তু বাড়ি বসে কিভাবে পরীক্ষা দেওয়া সম্ভব, মানে সেটা সম্পর্কে শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন সেটা বিস্তারিতভাবে তোমাদেরকে আগে জানতে হবে, আগে ইউজিসির সঙ্গে কথা হোক, তারপরে নিশ্চয়ই আরও বিস্তারিতভাবে জানতে পারবে। গত জুলাই মাসে প্রথম সপ্তাহে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে পরীক্ষা নেবে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের সেই বিষয়ে এক অ্যাডভাইজারি জারি করে। যদিও সেই অ্যাডভাইজারি জারির পরে ইউজিসির তরফে পরীক্ষা নিয়ে গাইডলাইন জারি করা হয় জানিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। তবে সোমবারের বৈঠকে উপাচার্যদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার আর কোনো পরীক্ষা নেওয়া নিয়ে অ্যাডভাইজারি দেবে না। তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যে যে অ্যাডভাইজারি দিয়েছিল পরীক্ষা কীভাবে নিতে হবে সেই অ্যাডভাইজারি অবশ্য প্রত্যাহার করা হচ্ছে না, অন্তত এই দিনের বৈঠকে এমনই জানানো হয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, যারা পরীক্ষা নিয়েছে রেজাল্ট এক প্রকার দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না, এবং যেখানে নেটওয়ার্ক খুব খারাপ সেখানে দরকার হলে ওপেন বুক মানে বই খুলেও কীভাবে অফলাইনে নেওয়া যায় সেটারও একটা চেষ্টা চরিত্র চলছে। তবে ফাইনালি ইউজিসির সঙ্গে কথা বলে তারপরে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হবে। তাই মোটামুটিভাবে ধরে নেওয়া হচ্ছে অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হবে। খুব ভালো থাকো।
নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।